أصحاب محمد حقك ولي أبو بكر عمر عثمان علي. তোমার ড্রিম কি, তুমি ভবিষ্যতে কি হইবার চাও? ডিসি। ডিসি, বাহ, 12 বছর হইছে দেখেন, 12 বছর কালে ও হাবিজি পাশ করে ক্লিয়ার হয়ে গেছে গা। তুমি হাবিজি পাশ করছো না? জি। আসসালামু আলাইকুম দর্শক, তো কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এমনই একটা জায়গায় আছি, এই যে আমার পাশে দেখতেছেন ব্যক্তির কি সুন্দর ড্রেস, সবটি মাদ্রাসার পোলাবান। আমি একটা মাদ্রাসায় আছি আজকে, তো এখানে আমার একটা ফ্রেন্ডের একটা ছোট ভাই এই মাদ্রাসায় পড়ে, তো তারে দেখ পারাই আমি এমনই একটা পরিবেশ দেখলাম, মানে খুবই আচরিত, মানে ছোট পোলাপান কিন্তু হাবিজ সাহ পাশ করছে। এই যে একজন পোলাপান দেখতেছেন আমার বুগলে খাড়িয়ে রয়েছে অতি, তোমার নামটা কি? আবু রায়হান আহমেদ। আবু রায়হান আহমেদ, তোমার কয় বছর হয়েছে? 12 বছর। 12 বছর হয়েছে দেখেন, 12 বছর কালে ও হাবিজি পাশ করে ক্লিয়ার হয়ে গেছে গা। তুমি হাবিজি পাশ করছো না? জি। কত দিনে পাশ করছো? 18 মাস 8 দিন। 18 মাস 8 দিনের মধ্যে হাবিজি পাশ করে ক্লিয়ার করছে। তোমার ড্রিম কি, তুমি ভবিষ্যতে কি হইবার চাও? আলিম শহীদ আর ডিসি। ডিসি, বাহ, দেখছেন গাইস, বহুতে মানে আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক গোসাইলে দেখা যায় বহুতে মানে বিতর্কমূলক বহুত কথা কয় যে মাদ্রাসা পইরা পোলাপান কিনা বহুত উন্নত মানের বলে মানে এই লেখাপড়া করতে পারে না। তো ও দেখেন এই অল্প বয়সের মধ্যেই হাফেজি পাস করে ইসলামিক যে কিনা শিক্ষা সেটি ক্লিয়ার করে আজকে অতি হ্যাঁ ডিসি হবো, সেটা ওর হইল ড্রিম, ও ডিসি হবো। তো ঠিক আছে, তুমি আমাকে ফার্স্ট রোজার মাস চলতেছে, ভালো একটা সুরা কই আমাকে শোনাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى صدق الله العظيم. তো গাইস শুনলেন কি সুন্দর করে ও কোরআন তেলাওয়াত করলো, দেখেন ছোট্ট পোলাপান একবারে 12 বছর গেলে হাবিজি পাশ করছে, খুবই আচরিত কথা। দেখেন অর বৈশ পোলাপান আজকে খেলায় দুলায় মানে মুহাম্মদ হাকিক ওয়ালি আবু বকর উমর উসমান আলি ইয়ারান নবী মে সবসে জলি আবু বকর উমর উসমান আলি আসহাবে মুহাম্মদ হাকিক ওয়ালি আবু বকর উমর উসমান আলি ইয়ারান নবী মে সবসে জলি আবু বকর উমর উসমান আলি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কারসে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের মলন হইবে। তো গাইস দেখতেছেন কি সুন্দর কবিতার আশা, কেউ হাবিজি পাস করে মলনা হবো, কেউ হাবিজি পাস করে ইঞ্জিনিয়ার হবো, কেউ হাবিজি পাস করে ডক্টর হইব, কেউ ডিসি হইব, তো এরকম মানে বহুত ভালো একটা শিক্ষা। তো এখানে কি কি ফেসিলিটি আছে আমি হুজুরের সাথেই শুনি, তো হুজুর বলেন এখানে আসলে কি ধরনের ফেসিলিটি আছে। আসসালামু আলাইকুম, আমাগো মাদ্রাসা আলহামদুলিল্লাহ এটা কলগাছিয়ার মধ্যে, মাদ্রাসার নাম হলো ইশাতুল উলুম কলগাছিয়া। এই মাদ্রাসা আমাগো টোটালি প্রাইভেট, এর মধ্যে কোনো কালেকশন নেওয়া না, কোনো দাওয়াত খাওয়া হয় না, কোনো কিছু হয় না, টোটালি প্রাইভেট। মাদ্রাসার ছাত্র জায়গা আছে, গার্জেন তরফ থেকে ফিস নেওয়া হয় মান্থলি, ওই মান্থলি যেটা ফিস নেওয়া হয় ওই ফিসের থেকেই আমরা কি করি টোটালি খরচ যেটা আছে খরচটা আমরা ম্যানেজ করে নিই ওন থেকেই। আমাগো মাদ্রাসা খোলার বহুত একটা আশা যে আমাগো পোলা
আহান অল্প সময়ের মধ্যে যেরকম বর্তমান সময়ের খুব অভাব সেই জন্য অল্প সময়ের মধ্যে জানি একবার শ্রেষ্ঠ ভালো শিক্ষা হাসিল করা হারে সেই জন্য আমাকে এই মাদ্রাসাটা খোলার উদ্দেশ্য আমাকে মাদ্রাসার মধ্যে দুই বছর দেড় বছর মধ্যে বারো বছর দশ বছর পুরান করে হাবিসে আলহামদুলিল্লাহ এক ভাই হইয়া গেছে আমাকে এনে আরেকটা উদ্দেশ্য যে হাবিস হয় না খালি ফার্স্টের থেকে লাস্টের শেষ দিয়া বিদায় দেওয়া না হাবিস হওয়ার পরে আমাকে ওই জায়গার থেকে ফার্স্ট আলহামদুলিল্লাহ থেকে নাস্তরি এক ভাই হুনান আঁকবা আলহামদুলিল্লাহ যাওয়া বছর দুজন হুনাইছে তিনজন হাবিস সাল তিনজনে একজনে পঁচিশ পড়া হয়েছে হুনাইছে আর দুজনেই টোটালি এক ভাই পুরা কোরআন হুনাইছে সাড়ে এগারো ঘন্টা বইরা তো এই জন্য আমাকে যত অল্প সময়ের মধ্যে সেই জন্য আমরা এই রমজান মাসের মধ্যেও আমরা কি করি মাদ্রাসা বন্ধ দিই না রোজার পরের মাসের থেকে ইনশাল্লাহ ঈদের পরের থেকে নতুন এডমিশন আরম্ভ হবো যারা যারা ইচ্ছুক আছে যারা যারা কোনো ছাত্র যদি ইচ্ছুক থাকে বা কোনো গার্জেন যদি ইচ্ছুক থাকে যে না ওই মাদ্রাসা আমরা ছেলে দিব তাহলে আমাকে যোগাযোগ করা হারবেন তোর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর সাজামল ব্লগ সবাই ফলো করবেন।